Hey, what's up guys, it's me Jora Bishashi watching my YouTube channel Hadaram. After a long time video actually byapar hocche ei jara comedy ba roasting posting kore na eder mane mood mind jodi kharap hoye jay to bhai comedy korar iccha ta more jay jai hok phire eshi ar ki ni phire eshi jano controversy amio tomar moto besh koyek din dhore ei eguloi dekhchi dekho এদের ভিতর ঝামেলা হচ্ছে তো কার কি হচ্ছে পাবলিক এন্টারটেইনমেন্ট নিচ্ছে আর টাকা কামাচ্ছে আর মাঝখান থেকে কিছু ইনোসেন্ট ইনোসেন্ট পাবলিক গুলো উল্টো পাল্টা কথা শুনে যাচ্ছে ও দুর্বাদির সাথে মৃন্ময়ের কোনো ঝামেলা নাই তো বাঞ্চটটা ওকে নিয়ে উল্টো পাল্টা বলল আর মৃন্ময়ের ফ্যান গুলো গিয়ে দুর্বাদিকে উল্টো পাল্টা বলল কিসকি চাটকে আই হোক দু টাকার ইউটিউবার তোদেরকে আমরা জুতোর তলায় রাখি একজন ক্রিয়েটরের নাম নিয়ে বলছে কতবার শুলি তার সাথে মানে আজব চুতিয়া পাবলিক কারা ভাই খেয়ে দে কাজ নাই তুই ওর কথা শুনে ওর কমেন্ট বক্সে গিয়ে উল্টো পাল্টা বলবি তুই তাকে চিনিস না জানিস না তাই কতটুকু চিনিস সাবস্ক্রাইবার একটা সীমা থাকে ভাই ঝামেলা তো সিনেবাপার বঙ্গের মাঝখান থেকে ইনোসেন্ট পাবলিক গুলো কেন ঝাড়ন খাবে টু বি হনেস্ট সত্যি কথা বলতে এরা দুটোই পাগল চোদা আমাদেরকে বানাচ্ছে ছাড়ো নাও কাম টু দ্য পয়েন্ট তোরা জি বাংলাকে এত উপরে তুলেছিস আর ইউটিউব কমিউনিটিকে এত নিচে নামিয়েছিস না তবে হ্যাঁ এটুকু শুনে রাখ নেক্সট টাইম থেকে কোনো রিয়েলিটি শোতে কোনো ইউটিউবার যাচ্ছিস না বাঞ্চর যা শুরু করেছিস তোরা আজব চুতিয়া পাবলিক ভাই এক একটা মেইন যে কোশ্চেন কে ঠিক কে ভুল অ্যান্সার একটাই ভাই দুটোই বোকাচোদা বানাচ্ছে আমাদের কেননা দুজনের চ্যানেলে গিয়ে লাস্ট একটা ভিডিও দেখবি আর এখনকার ভিডিওগুলো দেখবি ভিউজ আর ভিউজ মতলব পয়সাই পয়সা হয় না আগের ভিডিওটা এক মাসে 448000 ভিউ তার আগে 6 মাস আগের ভিডিও 867000 ভিউ আর আমার পেছনে ক্যাটাগরিতে দুই দিনে প্রায় 1 মিলিয়ন ভাবা যায় ফেসবুকে 12ই ফেব্রুয়ারি লাস্ট ভিডিও 1.3 মিলিয়ন ভিউজ তার আগে হয়েছে 2nd ফেব্রুয়ারি 686000 ভিউজ আর আমার পথে কাটি করে একদিনে 2 মিলিয়ন শুধু বঙ্গায় না এট দা সেম ওয়ে সিনেবাপের চ্যানেলও এই একই অবস্থা আমি চাইলেও আমি এখন তুমি তোমার যে সখী আছে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি ইউজ করে ভিডিওতে নোংরা রকম ভাবে আমি রোস্টিং করতে পারি আরে দাও দাও পাবলিক তো এগুলো চাচ্ছে না তোমরা ঝামেলা করবা টাকা ইনকাম করবা শুধু উপরে উপরে কয়েকটা কথা বলে চলে যাও অমন বললে হবে না একটু ডিপলি ডিপলি ভিতরে যাও ভিতর থেকে দাও পাবলিক মজা নিক না মানে ঝামেলা তোমাদের মাঝখান থেকে একে টানে নিয়ে আসবে ওর বউ ওর গার্লফ্রেন্ড আজব চুতিয়া পাবলিক একটা দুটোই বোকাচোদা হয়ে গেছে ফদা তুমি তো আমায় আমার প্রাইভেট ছবি ভিডিও লিক করা হুমকি দিলে আমি শুধু বলবো অনেক সত্যি চেপে গেলাম যেটা এই ভিডিওতে বলবো ঠিক করেছিলাম আগেও চুপ থেকেছি এবারেও তোমার নোংরামির ওয়েট করবো তুমি করো তারপর সেই লেভেলে নামবো আর দা সেম ওয়ে তোমাকেও একই কথা আরে দাও না ভাই শুধু সস্তার কয়েকটা উপরে উপরে কথা বলে চলে গেলাম একটু যাও ডিপলি ভিতর থেকে বের করো না আর একটু নিচে তো নামতে হবে দুজন অনেক নিচে নেমেছো আর একটু নিচে নামতে হবে দেখো এনারা দুজনেই যে সাধু তেমন কিন্তু না কিরণ দাও ভিডিওতে এসে বলেছে যে তোর বউয়ের কি কন্টেন্ট আছে বলতো একটু গুনি কি কি কন্টেন্ট আছে কিরণ দাও বলেছে তুই তোর বউয়ের ফেস দেখিয়ে ভিউজ বাড়াচ্ছিস অ্যাট দ্য সেম ওয়ে মৃন্ময় বলেছে তুই যে গিয়ে কি আলু দিদি কি নাম ওই ইউটিউবারটা মানে আলু দা ফ্রেন্সি ফ্রাই মানে দেখ ওই দিদির চ্যানেলে কিরণ দা গিয়ে গিয়ে ভিউজ বাড়িয়ে দিচ্ছে মৃন্ময়দের আর একটা কথা কি সেটা হচ্ছে আচ্ছা আমারও কোশ্চেন তা কিরণ দা তুমি যদি দিদিকে ভালোই বাসো তো বলো তো কি তোমার কি মানে মেয়ে ফ্যান ফলোয়ার্স কমে যাবে নাকি সবাই কি আলু দিদিকে দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছিল না তোমার কন্টেন্ট দেখে সাবস্ক্রাইব করেছিল তাহলে তুমি আলু দিকে দেখো ইনার ভিতর থেকে সবাই জানে আলুদা তোমার গার্লফ্রেন্ড সরি মানে আলুদি তোমার গার্লফ্রেন্ড তুমি আলুদির বয়ফ্রেন্ড বাট তুমি স্বীকার করো মানে দাদাগিরিতে মৃন্ময়কে ডাকেনি তো মৃন্ময়দার এটুকু বোঝা উচিত ছিল যে তাকে দাদাগিরিতে ডাকেনি তো তার একটু ডিপলি চিন্তা করা উচিত ছিল যে অ্যাকচুয়ালি আমি তো মিরাক্কেল থেকে জি বাংলা থেকে উঠে এসেছি আমাকে কেন ডাকলো না দুর্বাদীর মাত্র 1 লাখ সাবস্ক্রাইবার পুরো হয়নি তাকে ডেকে নিল এদিকে আমাদের পচা বস্তির ছেলে পচা মানে বস্তির থেকে ছেলেবেলে তুলে নেওয়ার জন্য জি বাংলার থেকে পিছনে পড়ে আছে আর তোর পিছনে যাচ্ছে না আরে বস্তির ছেলে পচার কত নয় 3-4 লাখ সাবস্ক্রাইবার আছে তাকে ডাকছে তোকে ডাকেনি মানে তোকে বাড়া পাত্তা দেয় না তোকে পছন্দ করে না মেনে নে না বাড়া কি ঘরের ছেলে ঘরের ছেলে আর কিরণ দা তো ওপেন এসে বললো যে তোকে মিরাক্কেলে তোকে মানে জি বাংলার কমিউনিটি থেকে তোকে পছন্দ করে না কিস্তি দেয় উদুম কিস্তি দেয় তুই তো এটার বিরুদ্ধে কোনো কথাই বললি না আসলে তোর প্রতি কোনো রাগ টাগ আছে ঝেপে টেপে চলে এসেছিলি না বোকাচোদার মতো কথাবার্তা বলা বন্ধ করো দুজনেই কন্টেন্টে ফিরে আসো আলবাল বকো না তোমাদের চোদনে উল্টো পাল্টা খিস্তি বিস্তি খেয়ে যাচ্ছে অন্য অন্য মেয়ে ছেলেগুলো এই গুদগেজগুলো বাদ দাও অডিয়েন্সকে একটাই কথা বলার ভাই এদের জন্য ফালতু ফালতু কোনো ভালো মানুষকে খিস্তি বিস্তি দিও না তার কমেন্ট বক্সে গিয়ে উল্টো পাল্টা বলো না দোষ
আর খিস্তি দেওয়ার হলে কিরণদাকে দিয়ে দাও, কিরণদা যথেষ্ট শক্ত মানুষ, সহ্য করে নেবে। গিল্ট ফিল হয় তোমার জন্য যারা নোংরা নোংরা আক্রমণ করে তাদের থামাও, আমি শক্ত মানুষ, আমার কমেন্ট বক্সে ইচ্ছা মতো গালি দিতে বলো। আর হ্যাঁ, শুধু এতে দুজনকে নিয়ে পড়ে থাকলে হবে না ভাই, আরো অনেক ভালো ভালো ইউটিউবার আছে, সেদিকে যা, সেসব ভিডিও দেখ, তাদেরকে একটু সাপোর্ট কর, সাবস্ক্রাইব কর, তারাও মিলিয়ন হয়ে যাক। আর 4-5টা মিলিনিয়ার হয়ে গেলে পরে আই থিঙ্ক এই ঝামেলাটা হবে না। এর ফাটছে ও দুদিন এসে বাড়া 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে নিল, আর ওর ফাটছে ও বাড়া আমার থেকে 2-3 বছরের ছোটো, বাড়া মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ভিউজ বাড়া, ওকে সব জায়গায় ডাকে, আমাকে ডাকে না, তোকে যে ডাকে না এমন তো না, তুইও তো অনেক মুভিতে ভাই প্রমোট করেছিস, তুইও তো সেই নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল যেখানকার ছেলেই হোস না কেন, কই তখন তো তোর তোদের পাড়ার ছেলেবেলের কথা মনে পড়েনি, তুই তাদের ডেকে নিয়ে তাদেরকে মানে চুতিয়া অন্য কোথাও বানাও ভাই, বিয়ে টিয়ে করেছো সংসার করো, আর কিরণদা বিয়ে টিয়ে করে নাও, বয়স তো আর কম হলো না, লোকের কথা শুনো না। সো গাইস, তো ভিডিও এটুকুই ছিল, যা ভিতর থেকে ছিল সব ঝেড়ে দিলাম ভাই, বেশ কয়েকদিন ধরে দেখছি এই গুদগেজি চলছে, পছন্দ হচ্ছিল না তাই বলে দিলাম, সাফ সাফ কথা। আর হ্যাঁ, এখন থেকে রেগুলার ভিডিও আসবে, এখন মোটামুটি যাই হোক সব কিছু ডিপ্রেশন ফিপ্রেশন ঝামেলা স্ট্রেস ফ্রেস সব সাইডে রেখে দিয়ে একটু রিল্যাক্স ফিল করছি, তো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো বাই বাই।